হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একদম সকাল সকাল, কারণ এখন 8:30 বাজে। 8:30 বাজে আমি ব্লগ স্টার্ট করিনি, মনে হয় 6 মাস হয়ে গেছে। আমি 8 মাস হয়েছে চ্যানেল খুলেছি, আর 6 মাসই হয়ে গেছে যে আমি 8:30 সময় ব্লগ স্টার্ট করিনি। ওখানে হাসিও চলে এসেছে। আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠিনি এমনি, মানে ওইখানে ওয়াশিং মেশিনের কভার রাখবো বলে একটা দাদা এসেছিল, কিন্তু ওনার কাছে ছিল না। 2-3টে দেখালো, যেরকম আমরা চাই সেরকম ছিল না। আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো এখানে মা মেলতে নিয়ে এসছে, আমাকে আসতে বললো। আসার আগেই অর্ধেক মেলা হয়ে গেছে। আর তাছাড়া হচ্ছে আমাকে ক্লিপ নিয়ে আসতে বলেছিল। এই পাশ ভেঙে যাবে, ওরকম করিস না, ভেঙে যাবে ওটা, ওই যে ওইখান থেকে খুলে চলে আসবে, সরে যাও সরে যাও। আর একদম মেঘলা 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 ওয়েদার, আকাশ দেখলেই বুঝবে। চলো, নিচে সবাই রয়েছে, দাদা চলে গেছে ঘুম থেকে উঠে। হ্যাঁ 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 হ্যাঁ, এই বাসটা না, ওই ওই ওইখানে যে বাধা রয়েছে। দাদা ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে, আমার মাথাগুলো এলো ছিল একদমই। এই মাত্র ঘুম থেকে উঠে জাস্ট নাইটিটা চেঞ্জ করে তারপর উপরে এলাম, দাঁতও এখনো ব্রাশ করিনি, সব কিছু নিচে গিয়ে করব। তো চলো এখন আপাতত আমি নিচে থেকে ক্লিপ নিয়ে আসি, তারপরে আমি ক্লিপ নিতেই ভুলে যাই। আর আমার, হ্যাঁ আসছি, ওয়াশিং মেশিনের কভার আসছি, মাইক্রোফোনের কভার সব এখানে রেখে দিয়েছি, কারণ কয়েকদিন দেখবো তারপরে ওগুলোকে ফেলে দিয়ে দেবো ডাস্টবিনে। যেই দাদা আসে সেই দাদার কাছে। আর এখানে আমি নিতে এসেছি হচ্ছে চলো সেটাও সন্দেহ আছে, কারণ আশির যা করে এটার মধ্যে কিছুই থাকার কথা নয়। ওখানে দেখো, এখানে মা ও বাবা লাইট ফাইট কিছু জ্বালিয়ে নেয়নি, অন্ধকারের মধ্যে অন্ধকার করবে কি করলো এখানে। মা এখানে চষি পিঠা বানাচ্ছে, আমি জানি না তোমরা কি পিঠে বলো। কি করলি, এটা নষ্ট করে দিলি তো। হ্যাঁ জোরে পাকাতে তো সময়। মা এখানে চষি পিঠা বানাচ্ছে, আর ওই দেখো এখান দিয়ে চটকে দিয়েছে এটাকে ধরে। এতক্ষণ ধরে ধরে সরু 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 করে করছিল, আর এখন ধরে এখন চটকে হয়ে যাচ্ছে, সব আবার করতে হবে। আর আমি এই মাত্র, এখন বাজে হচ্ছে 4টে, আর আমি সারাদিনে ব্লগ স্টার্ট করার সময় পাইনি। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ পিঠে পায়েস হচ্ছে বাড়িতে, আর সবাই এসছে, মা এসছে, ওখানে বৌদি আর হচ্ছে মামনি দুজনে ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে। আর সকাল থেকে যদিও অনেক কাজকর্ম অনেক কিছু করা হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর বিকেলবেলা আসবে হচ্ছে মাসি শ্বশুরি আর দাদা। কোথায় ওই যে রেডি সব কিছু করার জন্য, সবাই মাসি শাশুড়ি আর দাদা বিকেলবেলা আসবে, তো সেই কারণে ওদের জন্য খাবার টাবার সব ওইখানে। আজকে চিকেন হয়েছিল দুপুরবেলা, আর হয়েছিল হচ্ছে মূলো দিয়ে পুঁটি মাছ এনেছিলাম ছোট ছোট, সেই মূলো দিয়ে পুঁটি মাছ অনেক দিন ধরে, যখন থেকে শীত পড়েছে তখন থেকে ভাবছি যে মূলো দিয়ে পুঁটি মাছ খাবো, মূলো দিয়ে পুঁটি মাছ খাবো। আর মার হাতে মূলো দিয়ে পুঁটি মাছ একদমই হেভি, তো সেই কারণে কালকে আমি রাতে পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, তো চিকেন নিয়ে এসেছিলাম, আজকে সেগুলোই রান্না হয়েছে। আর এখানে এটা আমি চালু করে ফেলেছি অলরেডি, রান্নাবান্না বলতে ওই একটু গরম টরম করার ক্ষেত্রে ইউজ করছি এখন আপাতত। আর ওয়াশিং মেশিনও আজকে আমি, দিদা আজকে রেগে গেছে। আর এখানে ওয়াশিং মেশিনও আমি আজকে ফার্স্ট চালু করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে অনেক অনেক জামা কাপড় জমিয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে ধোবো বলো। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো রোদ আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে, তো সেই কারণে আজকে ওয়াশিং মেশিনও চালু করেছি। তো চলো আমরা এখন, ঠাকুর বাসনও নামানো হয়নি, ঠাকুর বাসন নামাবো, ওখানে পুজো দিয়েছি, পুজো দিয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে পুজো দিয়েছি। ওই দেখো
তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ আশি এখন ঘুম পাড়াবো, আশি এখন ঘুমাবে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি ঠাকুর বাসন নামাতে নামাতে এই দেখো বৌদি চুলে ময়দা নিয়ে দেখো কি করেছে। তাই বলে ও কি করে আমার চুল নিয়ে এত সময় বসে বসে ওখান থেকে সেই ময়দা গুলো ইসে গুলো ওই কি বলে ওগুলোকে কাই কাই গুলো এনে বৌদির চুলে মেখেছে সব। এই দেখো চুলের অবস্থা, চিন্তা করেছো? দেখো তুমি, তাই কি করে ওরকম বসে বসে চুপচাপ এই আটা নিয়ে দুটো হবে এখন এরকম আকাম করে আসি আর হাসছে। আর এখানে পিঠের তোজোর একদম চলছে ফুলদমে। মা আমি হচ্ছে ওই লম্বা লম্বা গুলো ওগুলো পাকিয়ে দিচ্ছি। শোনা, পাদিস না পাদিস না পুরো পাকিয়ে দেব। তুমি পাকিয়ে দেবে? ওরে বাবা। আর মা হচ্ছে এইগুলো বানাচ্ছে, আর আমি হচ্ছে এরকম করে দিচ্ছি। আমি আর বৌদি মিলে হচ্ছে এরকম করে, বৌদি হচ্ছে বসেছে এখানে, বৌদি আর আমি লম্বা লম্বা, আর মা হচ্ছে ওই রকম ছোট ছোট করে দিচ্ছে। দেখতে এইটুকু এইটুকু ভুলে গেবে, হেভি ঝামেলা। বসো বসো বসে পড়ো, পড়ো দেখি কেমন হলো। দাও একটু আটা দিয়ে দাও, পা লাগাস না। ওই দেখো আশি পিঠে বানাচ্ছি, পারবে না মানে দেখি আশি কেমন করে। যা ছিঁড়েই তো গেল, দেখি 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 ওই ওই তো হয়েছে, দেখি দেখি জোরে লাগাতে হবে না, ওইটুকুই থাক ওইটুকুই থাক। ওই দেখো করো করো, ভালো হচ্ছে তো। ব্যাস ওটা দিদাকে দিয়ে দাও, ওটা হয়ে গেছে, ছোটটা হয়ে গেছে, ওটা দিদাকে দিয়ে দাও। আবার এইটা নাও, আশি করেছে এটা, ঠিক আছে না, বেশি আটা দিলে গোল হবে লম্বা হবে না, বেশি এসে আটা না ওটা চালের গুঁড়ো, বেশি চালের গুঁড়ো দিলে এসে লম্বা হবে না ওটা দেখবি। আশি কিন্তু দারুণ পিঠে বানাচ্ছে, তোমরা যদি কেউ খেতে চাও আশির হাতের পিঠে তাহলে তাড়াতাড়ি চলে এসো ঝটপট করে। কি অসুবিধা, প্যান্টটা পরাতে বসতে পারিস না নাকি? ওরকমই করে প্যান্ট পরলে সারাতে, তাহলে এরকম করে কাটলে আমি এখন পিঠে কাটছি মার সাথে, পিঠে পিঠে তো কাটতে পারি না, এরকম এরকম করে লম্বা লম্বা করে করে নিচ্ছি, তারপরে এরকম এরকম করে ঠেলে 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 দিচ্ছি। এগুলো কাটতে এরকম করে সারা দিন লেগে যাবে আমার। বাবা শুধু খাওয়ার তোরজ মানুষ আগের দিনে সত্যি কত কিছু পারতো বলো, আর একজন দেখো কি করছে, ওই যে সাজে ও সাজাচ্ছে ওর দিদা ঠামুকে। খুব ব্যস্ত মানুষ, বলো তোমার দাদা তোমার ছেলেকে বলে দিই,
তোমার ছেলেকে বলে দি। না এখানে পাওয়া যায় বছরে খাই একবার, আস্তে আস্তে পাকাতে হবে কি করে, রোজ যদি বানাতাম ট্রাই করলে তাও একবার চেষ্টা করে দেখা যেত, তাও খারাপ হয়নি, মোটামুটি মানে খাওয়ার মতো হয়েছে। যা পড়ে এগুলো রাখো মা, কেমন হয়েছে? মা দুপুর থেকে এই এই পিঠা নিয়ে পড়েছে, পিঠা এখন অলমোস্ট 8:30 বাজে। পিঠা এই যে, এই হচ্ছে চড়শি পিঠে, এখন রেডি হয়ে গেছে একদম।